Assalamualaikum friends. আমি ফারহান হাসান অ্যাপেল টাচ শিবির থেকে। তো আমাদের কাছে কিন্তু সোনির হিউজ পরিমাণে স্টক পেয়ে যাবেন। সোনি এক্সপিরিয়া 1 আসছে, তারপর হচ্ছে যে 1 মার্ক 2, তারপর হচ্ছে এক্সপিরিয়া 5, 10 মার্ক 3। তো আমাদের কাছে সবগুলা প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ফুল ফ্রেশ কন্ডিশন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি সোনি এক্সপিরিয়া 5 মার্ক 2 টা যদি আপনাদের দেখাই, এটা কিন্তু পিঙ্ক কালারের একটা ফোন অ্যাভেলেবেল আমাদের কাছে হয়ে গেছে। এটার প্রাইস হচ্ছে অনলি 19,000 টাকা আমাদের অফার প্রাইস, ফুল ফ্রেশ। আর আপনার চাইলে পানিতে ডুবায় চেক করে নেবেন, যে আমাদের এখানে পানি আমি কিন্তু রাখি বোতলের মধ্যে, ফুল ফ্রেশ 19,000 টাকা। এটা হচ্ছে 128 GB, ব্যাটারি এম্পিয়ার হচ্ছে আপনার 4000 এম্পিয়ার, 5G প্রসেসর, স্ন্যাপড্রাগন 865। তো ভালো একটা ফোন, হ্যাঁ, যার লাগবে জানাবেন। এরপর হচ্ছে আমাদের এই যে সোনি এক্সপিরিয়া 5, যেটা একটু লো রেঞ্জের মধ্যে, এক্সপিরিয়া 5টা পেয়ে যাবেন। কালার আছে ব্ল্যাক, তারপর হচ্ছে ব্লু কালার। এটা হচ্ছে 14,990 টাকা, এটা হচ্ছে 6GB 64GB, ফুল ফ্রেশ, ব্যাটারি এম্পিয়ার হচ্ছে আপনার 3100। এটাও কিন্তু 4G, এটা 5G না 4G। তো এটা হচ্ছে লো রেঞ্জের মধ্যে একটা খুবই ভালো ফোন, গ্লাস বডি। দেন হচ্ছে যে ব্ল্যাক কালারের একটা পেয়ে যাবেন, ব্ল্যাক কালার এক্সপিরিয়া 5 আছে, ফুল ফ্রেশ। এটাও কিন্তু আমাদের প্রাইস হচ্ছে 14,990 টাকা, সবগুলো ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পাবেন। আর চাইলে ওয়াটার প্রুফ চেক করে নেবেন আপনারা। এটা হচ্ছে ব্ল্যাক কালার, খুবই প্রিমিয়াম লাগে কালারটা, জাস্ট জোস এক কথায়। তারপরে হচ্ছে আর কি কোনটা দেখাই, 1 মার্ক 2-র ব্যাপারটা তো সবাই জানেন। এটা হচ্ছে 1 মার্ক 2 আমি হাতে নিলাম। এই ফোনগুলো যদি একটু মোশন, মানে একদমই গ্লাস টাইপের লাগে, যে চেহারা দেখার মতো, দেখছেন যে সোনি এক্সপিরিয়া 1 মার্ক 2। তো এটা কিন্তু জোস একটা ফোন 1 মার্ক 2, যার লাগবে জানাইতে পারেন। 1 মার্ক 2টা ফুল ফ্রেশ হবে। এটা হচ্ছে আপনার 128 GB, ব্যাটারি এম্পিয়ার হচ্ছে 4500 mAh, 4000, নট শিওর। আর এটার প্রাইস হচ্ছে 24,500 টাকা আমাদের অফার প্রাইস, মানে একটা পছন্দের ফোন, যার বাজেট একটু, যাদের একটু বেশি হবে হালকা, মানে হচ্ছে 22-এর উপরে, তারা কিন্তু এটা নিতে পারেন নিশ্চিন্তে, নিয়ে ইউজ করতে পারেন। আর হচ্ছে এরপরে হচ্ছে আমাদের কাছে এক্সপিরিয়া 1 পেয়ে যাবেন, ব্লু আছে, ব্ল্যাক কালার আছে, যে এক্সপিরিয়া 1। এক্সপিরিয়া 1টা কিন্তু হচ্ছে খুবই ভালো একটা প্রাইসে পেয়ে যাবেন। এটা হচ্ছে অনলি 15,990 টাকা আমাদের অফার প্রাইস, 6GB 64GB। এটার স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে 664, আর ব্যাটারি এম্পিয়ার হচ্ছে আপনার হচ্ছে 3300। আর এটা হচ্ছে 4K ডিসপ্লে, যারা একটু বড় ডিসপ্লে 4K চাচ্ছেন তারা কিন্তু এক্সপিরিয়া 1টা নিতে পারেন এই লো বাজেটের মধ্যে। আর এক্সপিরিয়া 10 মার্ক 3 একটা, যাদের ব্যাটারি এম্পিয়ার সোনির মধ্যে একটু বেশি লাগে, 4500 লোক লাগে এরকম, তো 4500 mAh ব্যাটারির মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন, এই যে সোনি এক্সপিরিয়া 10 মার্ক 3। এটা 6GB 128GB স্টোরেজ, আপনারা চাইলে সোনির সবগুলো ফোনে এক্সট্রা মেমোরি কার্ডও কিন্তু ইউজ করতে পারবেন। আর এটাও কিন্তু 10 মার্ক 3 খুবই ভালো একটা ফোন, যে ডিসপ্লে অলরেডি সব মিলে পারফেক্ট। তো এগুলো সবগুলো, অনেকে সিমের কথা জিজ্ঞেস করেন, 1 SIM না 2 SIM, এগুলো সবগুলো হচ্ছে সিঙ্গেল সিম, সোনি যেই কোনো মডেলে যাবেন সিঙ্গেল সিম। তো এটার প্রাইস হচ্ছে আমাদের 17,500 টাকা অফার থাকবে। হ্যাঁ, তো সবগুলা প্রাইসের, মানে ফোনের ভালো ভালো প্রাইস দিচ্ছি অফার প্রাইস। আর এমনিতে 10 মার্ক 3 কিন্তু কালার পেয়ে যাবেন, হচ্ছে যে অরেঞ্জ কালার আছে, যারা হচ্ছে মানে ভাবিদের গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু অরেঞ্জ কালারটাও নিতে পারেন, এটা কিন্তু তারা খুবই পছন্দ করবে, খুবই সুন্দর একটা কালার, প্রিমিয়াম। আর যারা মানে নিজেদের জন্য ব্যক্তিগত ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু যে ব্ল্যাক বা হোয়াইট নিতে পারেন, ফুল ফ্রেশ। তো যার যা লাগবে অবশ্যই অবশ্যই জানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন, নক দিবেন, ভালো ভালো প্রাইস ইনশাল্লাহ ফোনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, আর অ্যাপেল টাচ বিডিকে বেশি বেশি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে রিসেন্টলি আমাদের শপে অনেক অনেক কাস্টমার আপনাদের সাড়া পাচ্ছি, মানে আপনারা আমাদের থেকে অনেক ফোন নিতেছেন, তো আলহামদুলিল্লাহ আপনাদের বেস্ট সার্ভিস দিতে পেরে আমরা সবসময় খুশি থাকি, আপনাদের খুশি রাখার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, আর আমার কাছে অবশ্যই আসলে ডিসকাউন্ট করার চেষ্টা করি বা সাথে গিফট দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই সবাই জানেন আমি ফারহান হাসান, অ্যাপেল টাচ বিডিতে থাকি, আপনারা আসলে আমাকে পেয়ে যান। তো নেক্সট আমার কাছে আসলে অবশ্যই আমি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো, আর দেখা করবেন যারা যারা ইউটিউব থেকে আসেন, সবাই একটু দেখা করবেন, দেখা করলে ভালো লাগে, যে ভিডিও দেখে আসছেন তখন মানে একটু দেখলে খুশি হয়ে যায়, কেমন জানো মনে হয় না ভিডিও করাটা সার্থক। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।